হ্যাঁ, বরাক আগ্রা ড্যাম। লবকুশের এটাই হয়তো আতর ঘর, এখানেই লবকুশের জন্ম হয়েছিল। এই যে সামনে যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে না, এটাকে রাস্তা পারাপারের জন্য, তবে মানুষের জন্য না, এটা হচ্ছে বানরের জন্য। এত ভালো জল ছিটকে গায়ে আসছে লিটারেরি, আমি ভিজে গেছি। এইখানে সেই মন্দির যেখানে মা সীতা আর লবকুশকে আজও পুজো করা হয়। হোটেল থেকে বেরিয়ে আমরা চলে আসলাম সানাঘাগড়ায়। সানাঘাগড়ায় আসার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মারাত্মক। ছোটনাগপুর মালভূমির মধ্যে অন্তর্গত হচ্ছে এই কেওনঝার ডিস্ট্রিক্টের কেওনঝার টাউনটি। তো যাই হোক, আমরা এসে গেছি সানাঘাগড়াতে। এটা হচ্ছে সানাঘাগড়া ওয়াটারফলস এবং সানাঘাগড়া পিকনিক পার্ক, পিকনিক স্পট হোক বা পার্ক হোক, তার এন্ট্রি পয়েন্ট। আর গেটটা দেখো, এই সামনে হচ্ছে গেট। আর এন্ট্রি পয়েন্টে ঢুকতে গেলে সবার প্রথমে বাঁ দিকে, গেটের বাঁ দিকে ঢুকতে গেলে বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাউন্টারে কী কী টিকিট ফেয়ার আছে সেগুলো লেখা রয়েছে। বড়দের জন্য 20 টাকা, আর সেই হিসেবে নেওয়া হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য, ফোর হুইলের জন্য নেওয়া হচ্ছে 50 টাকা করে। তো সব মিলে আমাদের 3 জনের 60 টাকা আর 50 টাকা, 110 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। যারা তোমরা প্রথম আসছো এখানটাতে, আসলে একটা গ্রসলি একটা আইডিয়া পেয়ে যাবে যে কেওনঝার টাউনে তোমরা কী কী জিনিস দেখতে পারবে। বিভিন্ন টুরিস্ট স্পট, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য টুরিস্ট স্পট, সেইগুলো এখানে তুলে ধরা হয়েছে উইথ তাদের ডিস্টেন্স। চলো সানাঘাগড়া ওয়াটারফলের দিকে যাওয়া যায়। জাস্ট ভিউটা দেখো, সানাঘাগড়ার ভিউ। বর্ষাকালে জল পড়ছে, এত ভালো জল ছিটকে গায়ে আসছে লিটারেরি, আমি ভিজে গেছি। আর হাওয়া বইছে, ভালো লাগছে। মানে দিনের শুরুটা, মানে আমাদের এই কেওনঝারের স্টার্টিংটা এত সুন্দর ঝর্ণা দিয়ে হলো, মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেল, একটা আলাদা এনার্জি চলে আসলো। সত্যি অপরূপ বিউটি সানাঘাগড়া। এই যে সামনে যে ঝুলন্ত ব্রিজটা দেখা যাচ্ছে না, এটাকে রাস্তা পারাপারের জন্য, তবে মানুষের জন্য নয়, এটা হচ্ছে বানরের জন্য। উড়িষ্যা গভর্নমেন্টের বন দপ্তর এটা খুব ভালো একটা পদক্ষেপ নিয়েছে, যাতে কোনোভাবেই রাস্তার মধ্যে এসে কোনো বানর বা কাঠবিড়ালি হোক, এরা যাতে চাপা না পড়ে, তারা যেন নির্বিঘ্নে রাস্তা পাশ করতে পারে, সেই জন্য জায়গায় জায়গায় এরকম হ্যাঙ্গিং ব্রিজ করে দেওয়া হয়েছে তাদের জন্য। আমরা সানাঘাগড়া দেখে নিয়েছি। সানাঘাগড়া দেখে এবার 4 কিলোমিটার দূরে যাচ্ছি বরাঘাগড়া দেখতে। এবার আমরা এই NH-49 ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে পাহাড়ে যাব বরাঘাগড়ার জন্য। এই বরাঘাগড়া যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর, একটা মনোরম সুন্দর, মানে পিচ করা আছে, পিচের রাস্তাটাও ভালো, কোনো সেরকম ভাবে রাস্তা অসুবিধা নেই। আর মাঝে মধ্যে একটুখানি ছোটনাগপুর মালভূমি হওয়ার জন্য একটু ঘাট সেকশনও আমরা পাচ্ছি, একটু একটু করে যাচ্ছে, আবার একটু করে প্লেন হচ্ছে, বেশ ভালোই লাগছে। সানাঘাগড়ার মতন বরাঘাগড়া কিন্তু অতটা সাজানো গোছানো নয়, জাস্ট এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য। এখানে এই যে বিল 50 টাকা, কি হিসেবে কি হলো জানি না, 50 টাকা আসলো একজন ছেলে, বাবা রামেশ্বর ডেভেলপমেন্ট কমিটি বরাঘাগড়া কেওনঝার ডিস্ট্রিক্ট বলে একটা হাতে লেখা বিল ধরিয়ে দিয়ে গেল। যাই হোক, চলে এসেছি বরাঘাগড়া ওয়াটারফল। জাস্ট দেখো, এইটা হচ্ছে বরাঘাগড়া ওয়াটারফল। কাস্কেড লাইট ট্রাক্টর অনেকটাই কিন্তু স্টেপ করে বরাঘাগড়া পড়ছে, আর এখানে ইচ্ছে করলে জামা প্যান্ট খুলে স্নান করতে পারো। অবভিয়াসলি মানে পুরো জন্মদিনের পোশাক নয়, সবাই করছে এখানে। আরও বেশ কিছু যারা লোকাল রয়েছে, লোকাল ভাইরা স্নান করছে এখানটাতে, খুব সুন্দর জায়গা। বরাঘাগড়া ওয়াটারফলস দেখে আমরা এখন বরাঘাগড়া ড্যামের উপরে এসেছি, ড্যামের রাস্তা ধরে হাঁটছি। আমরা আসার সময় যে রাস্তা থেকে যেটা দেখতে পেয়েছিলাম, এটা হচ্ছে সেই বরাঘাগড়া ড্যাম, মানে আমার বাঁ দিকে বরাঘাগড়া ড্যামটা রয়েছে। সুন্দর পাহাড়ের ভেতর, মানে ছোটনাগপুর মালভূমির যে বৈশিষ্ট্য, ছোটোখাটো যে টিলা বা পাহাড় রয়েছে, তার মধ্যে একটা বিস্তীর্ণ জলাশয় বা এটা হচ্ছে বরাঘাগড়া ড্যাম।
এই বারাঘাগড়া ড্যামের জলটাই কিন্তু ছাড়া হচ্ছে, ছেড়ে গিয়ে পড়ছে বারাঘাগড়া ওয়াটারফল। হ্যাঁ, বারাঘাগড়া ড্যাম সত্যি খুব সুন্দর লাগছে। এই মুহূর্তে বারাঘাগড়া ড্যামের পুরো লক গেটের উপরে দাঁড়িয়ে আছি আমি আর বরুণ। সাহেব এসে গেছে আস্তে আস্তে করে। এটা পুরোটা লক গেট। সাহেব যদি এই লক গেটটা খুলতে পারে তাহলে বুঝবো সাহেব শক্তিমান। যাই হোক, এইটা হচ্ছে বারাঘাগড়া ড্যামের লক গেটের, ওখানে দাঁড়িয়ে আছে অনেকটা কিন্তু চলে এসেছি, এখানটাতে রয়েছে। এই লক গেট থেকে জল কিন্তু নিয়ন্ত্রিতভাবে একটা কি বলা যেতে পারে প্রণালীর মাধ্যমে নিচে পাঠানো হচ্ছে, যেটা বারাঘাগড়া ওয়াটারফল তৈরি করছে। বারাঘাগড়া ওয়াটারফল আর বারাঘাগড়া ড্যাম দেখার পরে আমরা এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে আমরা ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালিতে কিন্তু 100 টাকা করে নিচ্ছে ভেজ থালিটা। আর এখানে মেনু বলতে অনেক কিছু আছে, আলু ভেন্ডি ভাজা, আলুর চোখা, এখানে একটা কাকরোলের সঙ্গে বেসন দিয়ে ভাজা, ডাল আছে, আলু পটলের তরকারি, আর একটা নতুন আইটেম যেটা হচ্ছে ভেন্ডির চাটনি বা ভেন্ডির টক। লাঞ্চ সেরে নিয়ে আমরা এখন এসেছি গুন্ডিচা খাকি ওয়াটারফল দেখার জন্য। এই গুন্ডিচা খাকি ওয়াটারফলটা কেওনঝড় থেকে একটু আসতে হবে। কেওনঝড় থেকে প্রায় 65 কিলোমিটার দূরে যেটা হচ্ছে ঘাটগাঁওতে, মানে ঘাটগাঁওতে আসতে হবে। ঘাটগাঁওতে আছে, ঘাটগাঁওটা কোথায় না এক্স্যাক্টলি ঘাটগাঁওটা বলতে হবে। ঘাটগাঁও যেখানে আছে তারিণী মাতার টেম্পল, যেখানটা আছে সেই তারিণী মাতা টেম্পলের পিছন দিকে প্রাচীর বরাবর যে রাস্তাটা আসছে সেই রাস্তা ধরে 15 কিলোমিটার চলে আসলেই এই হচ্ছে গুন্ডিচা খাকি ওয়াটারফল। দেখো এই লুকসটা দেখো একবার, গুন্ডিচা খাকির লুকসটা দেখো সুন্দর, অদ্ভুত। মানে যে তিনটে ওয়াটারফল এখানে দেখলাম আজকে সারাদিনে, অদ্ভুত অদ্ভুত সুন্দর, এক একটা এক একটার থেকে বেশি ভালো। আমি তো আজকে যেটুকু সারাদিন ঘুরলাম, আমি সাজেস্ট করবো তোমরা যখনই আসবে কেওনঝড় ঘুরতে আসবে, কেওনঝড় যখনই মানে সময় করে আসবে সেই সময়তে কিন্তু এই কটা ওয়াটারফল মিস করো না। খুব সুন্দর ওয়াটারফলগুলো, এক একটা ওয়াটারফল এক একটার মতো, আর প্রত্যেক কটার বৈশিষ্ট্য হচ্ছে সুন্দরভাবে জলের ছিটা চলে আসছে, ঠান্ডা একটা ওয়েদার, অদ্ভুত লাগছে। দেখো একটা কথা আমি বারবার তোমাদের একটা জিনিস দেখাতে চাই, প্রকৃতি আমাদের কি দিয়েছে, প্রকৃতি দিয়েছে এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ, আর আমরা প্রকৃতিকে কি দিয়েছি, এই দেখো সামনে ভাসছে পলিথিন মানে দূষণ। প্লিজ এগুলো তোমরা করো না। যারা আসবে যখনই আসবে যেই আসো না কেন ঘুরতে, প্রকৃতিকে এইভাবে দূষণ করো না, এটা প্রকৃতি আমাদের কাছ থেকে চায় না। দেখো সুবিস্তৃত যেটা হচ্ছে গুন্ডিচা খাকি, ওখানে দেখলাম গুন্ডিচা খাকির একটা সেকশন, এখানে কিন্তু আরও বেশ কিছু সেকশন রয়েছে। নো ডাউট গুন্ডিচা খাকি ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফল ইন কেওনঝড়। কেওনঝড়ে কাকে সেরে কাকে বলবো, সানাঘাগড়াও ভালো, বারাঘাগড়াও ভালো লাগলো, আবার এখানে গুন্ডিচা খাকিও তো মানে সব থেকে বেস্ট মনে হলো। আর আমি একটা কনক্লুশনে আসতে পারি, রাঁচিও গেছি কেওনঝড়ও এসেছি, রাঁচি যদি সিটি অফ ওয়াটারফল হয় তাহলে কেওনঝড়কে আমরা মিনি সিটি অফ ওয়াটারফল বলতে পারি। গুন্ডিচা খাকি ওয়াটারফলের কাছে একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে দেখো গুন্ডিচা খাকি যে ওয়াটারফলটা আসছে টোটাল কতগুলো সেগমেন্ট বা কতগুলো ঝর্ণাতে আর কি পড়ছে। আমি যদি ওদিক থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 18টা সেগমেন্ট দিয়ে কিন্তু গুন্ডিচা খাকি নিচে এসে পড়ছে। আর যেটা বললাম দেখ এই যে ব্রিজ, ব্রিজ দিয়ে গিয়ে চাইলে ইচ্ছে করলে ওই মাটির ওখান থেকেও পুরোটা দেখা যায়, কিন্তু ওটা একটা সাইড আর এটা একটা সাইড, আর পুরোটা দেখতে গেলে এই হচ্ছে ওয়াচটার থেকে পুরো ভিউটা দেখো, এক কথায় অসাধারণ ভিউ। গুন্ডিচা খাকি ওয়াটারফল দেখে আমরা চলে আসলাম ঘাটগাঁওয়ের মা তারিণী মন্দির দেখতে। আমার পিছনে যেটা দেখছো এটা হচ্ছে ঘাটগাঁওয়ে মাতার টেম্পল বা হচ্ছে মা তারিণীর মন্দির। চলো এখানটা আমরা একবার ভেতরে ঢুকি, মা তারিণী দেবীর দর্শন করে ঝট করে বেরিয়ে যাব, কারণ আজকে ইচ্ছা আছে সীতাবিঞ্জিটাকে কভার করব। মা তারিণী ঠাকুরিনী মন্দিরে এসে ফার্স্টে আমরা কিন্তু দেখলাম হচ্ছে শিব ঠাকুর বাবা ভোলেনাথকে দেখলাম, কারণ আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এই মন্দিরে ঢোকার অনেকগুলো গেট আছে, 1 নম্বর, 2 নম্বর, এই পিছনে এটা হচ্ছে 3 নম্বর,
আর ওই দিকে যেটা সেটা হচ্ছে 4 নম্বর, আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছি। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এই যে মঙ্গল কলস বা ডাব রাখা রয়েছে, তার পাশে যে মন্দিরটা আছে এটা হচ্ছে মা তারিণীর মন্দির। এটা ঘাটগড়ের মা তারিণীর মন্দির। অন্য সময় প্রচুর ভিড় থাকে, কিন্তু আজ যে ফাঁকা আছে, তা আমরা কেউই পুজো দিচ্ছি না, আমরা জাস্ট দর্শন করে চলে যাব সীতাবিন্দির দিকে। আর এখানে বাঁ দিকে মানে ঢুকতে মেইন গেট, 1 নম্বর গেট বা মেইন গেট দিয়ে ঢুকতে বাঁ হাতে যেগুলো, সেগুলো তো আমাদের দক্ষিণেশ্বরের মতন যেরকম মানে সাজানো হয়েছে, যে ফল বা পুজোর ডালা নেওয়ার জন্য, সেই সমস্ত স্টল বাঁ দিকে করা হয়েছে। আর ডান দিকেও রয়েছে কিছু মন্দিরে, তার পাশে এই জল রয়েছে। তোমরা যদি চাও কেওনঝড়ে আসলে এই ঘাটগড়ের মা তারিণীর মন্দিরে পুজোও দিতে পারো। ঘড়ির কাঁটা 5:30। আজকে আমরা আমাদের কেওনঝড়ে ফার্স্ট ডে ট্রিপের একদম লাস্ট ডেস্টিনেশন সীতাবিন্দিতে চলে এসেছি। চলো, পুরো চত্বর ফাঁকা হয়ে গেছে, জানি না কি হবে, তাও উপরে একবার যাই, যাওয়ার চেষ্টা করি। সীতাবিন্দি, সীতাবিন্দি এই যে মন্দির, এখানে কথিত আছে যে এইখানে মানে বনবাসে যখন সীতাকে পাঠানো হয়েছিল, সেই সময়তে এই জায়গায় মা সীতা লব কুশের জন্ম দেয়, এবং এখানে সীতা মাতার সঙ্গে লব কুশের পুজো করা হয়। চলো উপরটায় দেখে আসি সেই সীতাবিন্দির মন্দির। মানে পুরো শুনশান হয়ে গেছে, আমরা 3 জন ছাড়া এই মুহূর্তে সীতাবিন্দিতে আর কেউ নেই। জানি না মন্দির খোলা আছে কিনা বা খোলা পাবো কিনা। বেশ বড় বড় পাথর গুহা এটা, তার মধ্যে সন্ধ্যা হচ্ছে, রাতের একটা ভাব রয়েছে, গা ছমছমে ভাব, একটা আলাদা আলাদা একটা মানে থ্রিলিং ব্যাপার আজকে শেষটা। এই হচ্ছে সীতাবিন্দির মন্দির। এইখানে সেই মন্দির যেখানে মা সীতা আর লব কুশকে আজও পুজো করা হয়। এই যে এইটা মেন মন্দির, কোনো পূজারি বা কোনো লোক নেই, তাই জানি না, এটাই হয়তো, হয়তো না, এটাই সম্ভবত মানে মেন গর্ভগৃহ, অর্থাৎ এখানেই হয়তো লব কুশের, এটাই হয়তো আতর ঘর, এখানেই লব কুশের জন্ম হয়েছিল। আমরা ফার্স্ট শুরু করেছিলাম সানাঘাগড়া দিয়ে, সানাঘাগড়া দিয়ে শুরু করে আর শেষ করছি এই মুহূর্তে সীতাবিন্দিতে দাঁড়িয়ে। এটাই হচ্ছে আমাদের কেওনঝড় ট্রিপের ডে 1। কেওনঝড়ের প্রথম পর্বের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে জানো তোমরা কি করবে, ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন বেলটিকে প্রেস করবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।